মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন, একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসের অফিসে জমা দিয়েছেন। সেই রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন, আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। মানে এখনো গ্রহণ করা হলো এটা বলা যাবে না? ন্যাচারালি ইট ইজ আন্ডার মাই এক্সামিনেশন, আই হ্যাভ টু লুক ইন টু দ্য কন্টেন্টস অফ দ্য রেজিগনেশন লেটার দ্যাট হ্যাজ বিন সাবমিটেড বাই হিম on the light of this provisions laid down under West Bengal Rules and Procedure Conduct of Business in West Bengal Legislative Assembly, and then we'll pass my order by tomorrow at 12 noon. And I have directed my office to send a notice to Tapas sir to appear at 12 noon by tomorrow. তো রাজনৈতিক ধারাবাহিকতা এরকম আছে, এর আগেও আমরা অনেককে দেখেছি আমাদের সদস্য পদ থেকে পদত্যাগ করে অন্য দলে চলে গেছেন। কি বলার আছে? কিন্তু স্যার একটা তো দৃশ্যের দেখালেন যে উনি যদি অন্য দলেও যান, তার আগে বিধায়ক পদ ছাড়লেন, যেটা এখন মানে বিরল পশ্চিম মানে অনেক ক্ষেত্রেই। না না, আমার এর আগেও এরকম ঘটেছে, বিরল কিছু না, আইনত করতে গেলে পরে এটা সঠিক কাজ উনি করেছে। বিধায়ক এবং আপনার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক হয়, যে পদত্যাগ ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি কী বলবো, আমার খুব খারাপ লাগছে তাপস স্যার পদত্যাগ করছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয়, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি, এইটুকুই আমি বলবো। কিন্তু এবং স্যার আপনার বিধানসভা চালানোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাপস স্যার একটা বড় ভূমিকা থাকে, তিনি উঠে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে বা বিরোধীদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, বা হাউস যাতে ভালোভাবে চলে এটা তাপস স্যারের কিন্তু একটা মোটিভ থাকে। এবং একটা কথা, যার এখানে অনেক মন্ত্রিসভার সদস্য রয়েছেন, আমাদের দায়িত্বপূর্ণ প্রাপ্ত অনেক ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের চিফ হুইপ রয়েছে এবং আরও অনেকে রয়েছেন, যে যার দায়িত্ব পালন করবেন, যদি অ্যাডিশনাল করে তো কিছু বলার নেই, স্পিকারকে স্পিকারের দায়িত্ব পালন করতে হবে, চিফ হুইপকে তার দায়িত্ব পালন করতে হবে, পরিষদীয় মন্ত্রীকে তার দায়িত্ব পালন করতে হবে, যাকে যা দায়িত্ব দেওয়া রয়েছে তাকে সেই দায়িত্ব পালন করতে হবে, অ্যাডিশনাল কিছু এর বেশি নেই।